মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, বিচারের মাঠে থাকবে পানির মাছ, হাঙ্গর, কুমির। জঙ্গলে, মাটিতে, পানিতে যা কিছু আছে সব প্রাণী থাকবে বিচারের মাঠে। কি দিয়ে বুঝাই আপনাকে আমি বিচারের মাঠ কত বড়? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদাল আরজ মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। পৃথিবী এখন যত বড় আছে তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বড় করা হবে বিচার করার জন্য। কিভাবে বড় করবেন? তিনি জানেন, অহ আলা কুল্লি শাইন কাদির, তিনি সর্বশক্তিমান। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের আলোচনায়, কেয়ামাতের আলোচনায়, বিচারের মাঠের আলোচনায় আল্লাহর ক্ষমতাও বোঝা যায়। কোনো কোনো দিন বলেছি, এই 30 পারা কোরআন মাজিদে কি আছে? বিশাল গ্রন্থ, জীবনে একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে উঠতে পারি না। চেষ্টা করি রমজান মাসে, তাও তো হয় না। যদিও পড়ার নিয়ম সর্বনিম্ন 3 দিন, 3 দিনে একবার কোরআন মাজিদ পড়তে হবে, অন্যথায় 7 দিন, অন্যথায় 15 দিন, অন্যথায় 1 মাসে অন্তত একবার পড়তে হবে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জানি না এই 30 পারা কোরআন মাজিদে কি আছে, এত বড় বিশাল গ্রন্থ। বেশি কিছু নেই, 3-4টা বিষয়ে আলোচনা আছে। তার একটা আছে আল্লাহর ক্ষমতা। শুধুমাত্র ক্ষমতা দেখিয়ে তিনি কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন আকাশ জমিন, কে পারে আকাশ বানাতে, কে পারে জমিন বানাতে। আমি একাই পারি, পৃথিবীর কেউ পারে না, ভাঙতেও পারে না, গড়তেও পারে না। পৃথিবীর জন্মলগ্নে আকাশ জমিন তৈরি করে ছেড়ে দিয়েছি, কেয়ামত পর্যন্ত ছেড়ে রাখলাম। পারলে কেউ ঠেকাবে? জিন ইনসান ফেরেশতা, জিন ইনসান ফেরেশতা। পৃথিবীর কোনো প্রাণী আকাশ জমিনের হাতে, আকাশ জমিনের গায়ে হাত লাগাতে পারবে না, এরকম কেউ বানাতেও পারবে না। এটা তার একক ভিন্ন ধরনের ক্ষমতা। এইটা দিয়ে তিনি কোরআন মাজিদকে ভরে ফেলেছেন। 2 নম্বর দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে বাড়ে, কিভাবে কমে। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো ফেরেশতা এর 19-20 ঘটাতে পারবে না, এরকম ক্ষমতা মানুষজন ফেরেশতার হাতে নেই। তার একক ক্ষমতাই চলছে, দেখিয়েছে তিনি ক্ষমতা। চন্দ্র সূর্যের যেখানে সেখানে আলোচনা কোরআনকে ভর্তি করেছেন আলোচনা দিয়ে। তিনি তার ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন রাত দিন কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে বাড়ে, কিভাবে কমে। পারে কেউ ঠেকাতে? পারে কি কেউ দিন কমাতে? পারে কি কেউ রাত কমাতে? দেখুক না, শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ, কালের পর কাল মানুষের উপর দিয়ে পার হয়ে চলে যাচ্ছে। পারে না থেকেও রাতকে ঠেকাতে, পারে না থেকেও দিনকে ঠেকাতে, এরই নাম একক ক্ষমতা। এইটা তিনি দেখিয়েছেন কোরআন মাজিদে পাতাই পাতাই, যেখানে সেখানে বহু স্থানে। ক্ষমতা দেখাতে তিনি দেখিয়েছেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, অনাবাদ জমিতে ঘাস গজিয়েছি, পারে না কেউ বৃষ্টি দিয়ে ঘাস গজাতে, আমি একক ক্ষমতায় পারি। তিনি ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন বড় বড় শক্তিশালী যারা, তাদের আমি মেরে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারেনি। আদ সামদকে, ফেরাউনকে আমি ধ্বংস করে দিয়েছি, ধূলিসাৎ করে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারেনি। একক ক্ষমতাই চলে, এত শক্তিশালী ছিল তারা। আল্লাহ নিজে বলছেন, লাম ইউখলাক মিসলহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী ক্ষমতাধর জাতি আমি আল্লাহ পৃথিবীতে আর কখনো কোথাও সৃষ্টি করব না, এ কথা আল্লাহ তাআলা বলেন। এরপরেও তাদেরকে একেবারে ঝড় বৃষ্টি দিয়ে, ঝঞ্ঝা বায়ু দিয়ে একাকার করে দিয়েছেন। তারা বিচার করতে পারবে এ হিসাব আল্লাহ করেন না, তার নাম ক্ষমতা। মূলত তিনি কোরআন মাজিদে ক্ষমতা দেখিয়েছেন। তারপরে অল্প অল্প আছে কিছু বিধান, সলাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, অজু করতে হবে,
এ আছে কিছু কথা। তারপরে যেটা তৃতীয় আছে সেটা হলো গাফুর রহমান রাহিম। পুরো কোরআন মাজিদে তিনি গাফুর দিয়ে, রহমান দিয়ে, রাহিম দিয়ে, ক্ষমা দিয়ে, দয়া দিয়ে ভরে ফেলে দিয়েছেন। না পড়তে পারি না বুঝতে পারি, পশু প্রাণীর মতো জীবনটা পার হয়ে গেল। বুঝেও বুঝলাম না, অন্তর আছে বুঝি নে, দেখেও দেখলাম না, চক্ষু আছে দেখি নে, শুনেও শুনলাম না, কান আছে শুনি না, পশু প্রাণীর মতো সময় পার হয়ে গেল, মরণ ঘটে গেল। তিরিশ পারা কোরআন মাজিদে কি আছে তা বুঝার মতো, পড়ার মতো পরিবেশ পরিস্থিতি আসলো না, এমনিতেই চলে গেলাম। কত জায়গাতে যে রহমান রাহিম গাফুর লিখা আছে তা আপনাকে আমি বুঝাতে অক্ষম সম্মানিত দিনী ভাই বোন। একেবারে গাফুর দিয়ে, রহমান দিয়ে, রাহিম দিয়ে, রাউফ দিয়ে, অদুদ দিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন। এরই ফাঁকে ফাঁকে আছে কিছু জাহান্নাম জান্নাতের আলোচনা। এ হলো তিরিশ পারা কোরআন মাজিদের আলোচনা। বিশাল তিরিশ পারা কোরআন মাজিদের আলোচনা আপনার সামনে পেশ করা হলো। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। বিচারের মাঠ কত বড়, সংক্ষিপ্ত পরিচয়ে বুঝলাম জাহান্নাম। এবার জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে মর্মে আল্লাহ তাআলা বলেন, ও জি ইয়াউমা ইদিম বিজাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তার মানে জাহান্নাম প্রস্তুত আছে। জি, জাহান্নামও প্রস্তুত আছে, জান্নাতও প্রস্তুত আছে। ওই যে বক্তাদের মুখে শুনেছেন কিসসা কাহিনীর ফাঁকে জাহান্নামের আলোচনায়, আল্লাহর নবী যখন জাহান্নামের দিকে লক্ষ্য করলেন, দেখলেন জাহান্নামের বেশিরভাগই মহিলা। জাহান্নাম পরিপূর্ণ আছে মহিলা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি দেখিনি, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি দেখিনি, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি দেখিনি। এক কমন মাহুম সেয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো, হাতের লাঠির একদিক হবে মোটা আর একদিক হবে চিকন, এজরব বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। এরা জাহান্নামে যাবে। যারা জনগণের মাঝে সীমা লঙ্ঘন করে, মারামারি করে, ঝগড়া বিবাদ ফাসাদ করে, একটুতে লাঠি নিয়ে দৌড়ায়, জালসাও করে, বক্তব্যও করে, আলেম ওলামাকে ডাকে, আবার মারামারির জন্য মাঠে নেমে যায়, যেটা আপনাদের চোখের সামনে ঘটছে, এরা জাহান্নামে যাবে। দুই, নিসাউন মহিলা, কাসে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ কাপড় পরেও পরে না তারা, রৌসহন্না কাসনে মাতিল বক্তিল মায়লা, তাদের মাথা হবে বক্র বদ উঁটের মতো, হেলে দুলে চলবে, মাথায় কাপড় দিবে না, বক্র বদ উঁটের মতো হেলে দুলে চলবে এরা। লায়াত খোল্লাল জান্না, এরা জান্নাতে প্রবেশ করবে না। অলাইয়াজেদ না রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। অন্যা রিহা লা তৌজাদু মিন মাসিরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ অনেক দূর থেকে, এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, সে গন্ধ তারা পাবে না। এসব মহিলারা জাহান্নামে যাবে। জাহান্নামের বেশিরভাগ মানুষ হবে নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মদমেনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যারা, তারা জাহান্নামে যাবে। দুই, ওয়ার রাজালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যারা, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের সাথে সম্পর্ক বজায় রেখে চলে, এরা জাহান্নামে যাবে। তিন, অদ্দায়ুস আল্লাযী ইকরু ফি আহলি আল খাবাসা, ওইসব পিতা, ওইসব ভাই, ওইসব বাপ
যারা বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, নগ্ন পোশাকে মেয়ে স্কুল কলেজে পড়ে, বাপ চলে গেছে লন্ডন আমেরিকা চিল্লাই, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নগ্ন অবস্থায়। বাপও জানে ভালো, বেটিও জানে ভালো, উভয়েরই জানা আছে। এদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক মাত্র। 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। জীবনেও কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলে ধর্মের নামে জাতিকে 1 মিনিটের জন্য ফাঁকি দিয়েছি, এরকম কোনো কথা এরকম কোনো কর্ম আমার জানা নাই, আমার তা মনেও বলে না। আপনি আমার অনেক কাছের মানুষ সম্মানিত দিনী ভাই বোন। আগামী জাহান্নামের আলোচনা শুনিয়ে পরকালমুখী করতে চেয়েছি, কথাকে উপেক্ষে করে কোনো লাভ নেই। আপনি আমার অনেক কাছের মানুষ, কথাকে উপেক্ষে করে কোনো লাভ নেই। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ, পৃথিবীতে এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই, সেটা হলো 5 অক্ত সলাত আদায় করা, নামাজ পড়া ঠিক ঠিক টাইমে। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি খাওয়া। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ যেখানে 2 জন বসে আছে সেখানে না বসা, মনে থাকবে না। মানুষের জীবনে 4টে জরুরি কাজ অতীব জরুরি, যেখানে 2 জন বসে আছে সেখানে আপনি বসিয়েন না, ওখানে আড্ডা পিটিয়েন না, ওখানে কারো বদনাম হচ্ছে বা হবে তখন আপনি সাথ দিবেন, তখন আর তাহাজ্জুদ হজ কিছুই কুলাবে না, সব নিয়ে জাহান্নামে চলে যেতে হবে। তখন হবে জাহান্নামে যাওয়া একেবারেই সহজ। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা, 2 যেসব নারী পুরুষের পোশাক পরে, 3 যারা দায়ুস বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি দেখিনি, তার 1 শ্রেণীর মানুষ যারা মানুষকে লাঠি দিয়ে মারে, তার 1 শ্রেণীর মানুষ মহিলা যারা নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে। আমি জানি ময়মনসিংহের অবস্থাটা কিছু সাতক্ষীরার মতোই, যেভাবে বাড়িঘর তৈরি করে আপনি আপনার স্ত্রী জীবিকা নির্বাহ কাট করছেন এটা চলবে না। বহুদিন আগে বলেছি, বলতে গেলে প্রায় 20-25 বছর থেকে বলছি, আপনি বাড়িঘরের পরিবর্তন করেছেন কি না তা আমি জানি না, বাড়ির চতুর্দিক ঘেরতে হবে, আপনার স্ত্রী আপনার মেয়ে ঘেরা জায়গায় থাকবে, সামনের দিক ঘেরেছেন গোটা পিছন ফাঁকা আছে, আপনি আবার মসজিদের এমাম, কিভাবে আপনি এমাম হলেন আমি তা বুঝলাম না। এইভাবে জীবিকা নির্বাহ করা জায়েজ নয়। একই ময়মনসিং অবাক হতে হয়, জামালপুরে আপনি যাবেন তখন তাদের জীবিকা নির্বাহ ভিন্ন, ময়মনসিংয়ে যখন ঢুকবেন তখন তাদের জীবিকা নির্বাহ ভিন্ন। জামালপুরে যান, ওদের আবার 2টা বাড়ি, একটা হলো ভিতর বাড়ি, একটা হলো বাহির বাড়ি। ভিতর বাড়িতে থাকে মহিলা আর বাহির বাড়িতে থাকে কাজের মানুষ, মেহমান আসলে বাহির বাড়িতে থাকবে। ওই বৃহত্তর ময়মনসিংহ, ময়মনসিংয়ের একটা অংশ ময়মনসিং, এদের আবার বাড়ি ঘরই নেই, এমনি ফাঁকা জায়গায় পশু প্রাণীর মতো বসবাস করছে। এর নাম যাযাবর। আপনাকে আমি যাযাবর বলিনি, যাযাবর চিনেন না? ওই যে গরুর গাড়ির ওপরে যে ছই ছিল টাপর, ওরকমভাবে একটা ছই তুলে যেখানে সেখানে বসবাস করছে, এর নাম যাযাবর। ঘেরা লাগে না, এমনিতে আছে ফাঁকা জায়গায়। তা আপনার বাড়িটা তো চতুর্দিক ঘেরা নাই, যাযাবরের মতো মনে হচ্ছে, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আরে বাটা হল হিসাব, তোমার বাপ একটা কাপুরুষ মানুষ, তোমার বাপ একটা ঘৃণিত মানুষ, তোমার বাপে লজ্জা থাকা উচিত, তোমার বাপের ইতস্তবোধ থাকা উচিত, তোমার বাপের মানুষত্ব থাকা উচিত। কি মনে করো তুমি, তোমার বাপ ভিক্ষা করে খেলেও বাড়িটা চতুর্দিক দিয়ে চটছালা দিয়ে ঘেরতে পারে? ফাইজলিমে করে তোমার বাপ ধর্ম মানতে চায়, তাহাজ্জুদ দেখায় তোমার বাপ, এরকম তাহাজ্জুদের বিচারের মাঠে 5 পয়সা দাম নেই। গরিব মানুষ আমি, চটছালা দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো, তার নাম বাড়ি।
ধনী মানুষ আমি টিন দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো তার নাম বাড়ি, ধনী মানুষ আমি ইঁটের প্রাচীর দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো তার নাম বাড়ি, গোটাটাই ফাঁকাই থাকলো সেটা বাড়ি হলো কিভাবে? মানুষ রাস্তা দিয়ে হাঁটলে সবাকে দেখতে পায় তার নাম বাড়ি হলো কি করে? আপনার স্ত্রী ফাঁকা জায়গায় বসে রান্না বান্না করে সেটা বাড়ি হলো কি করে? এটা বাড়ি হয় কিভাবে? সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের বক্তব্য শোনাতে আসেনি, আপনাকেই শোনাতে এসেছি। ও তো হইচই করে এসেছে, হইচই করে চলে যাবে। আব্দুর রাজাক সাহেব, আমরা মহিলা মানুষ আপনার বক্তব্য শুনতে এসেছি, আপনি আমাদেরকে নিন্দা করিয়েন না। হ্যাঁ, আমি আপনাদের নিন্দা করতে চাই না। তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকলো, 7 দিনের মধ্যে বাড়ি পরিবর্তন করতে হবে। সবটাতে আপনার রাগ অভিমান চলে, বাড়িটা একটু ঠিক করার জন্য রাগ অভিমান চলে না? রাগ অভিমান থাকা উচিত। এইভাবে জীবিকানের উপভোগ কীভাবে করছেন আমি নিজেও বুঝি না। আপনার বাড়িতে যদি আমি কোনোদিন চলে আসি, তাহলে আপনার বাড়িটাকে আমি ভাবো ট্রেন স্টেশন। ট্রেন স্টেশনে আমরা সপরিবারে যেভাবে থাকব, আপনার বাড়িতে আসলে আমরা সেভাবে থাকব, কেননা আপনার বাড়ি ঘেরা নেই, আমরা স্বাভাবিকভাবে থাকতে পারবো না। সম্মানিত দিনী ভাই বোন, মুসলমান হিসাবে বসবাস করি, আবার আহলে হাদিস হিসাবে দলমত ত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার চেষ্টা করি। জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত আদায় করি। জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি চেষ্টা করি জীবন বাজি রেখে। জীবনে সবচেয়ে জরুরি কাজ কোরআন মাজিদ তেলাওয়াত করি অন্তত সূরা ইখলাস 3 বার। দেন নিজেকে বলি যে আমি কোরআন মাজিদ পড়ি। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ যেখানে 2 জন বসে আছে সেখানে না বসা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টার জরুরি চেষ্টা হলো 2 জন যেখানে বসে আছে সেখানে না বসা। দোকানে বসে আড্ডা পিটে চা পান করে মানুষের বদনাম করে জান্নাত কেনার চেষ্টা করবেন না। কই আমরা তো কোনোদিন দোকানে বসি না, তারপরেও তো বেঁচে আছি, আছি তো, চলছে তো, পৃথিবী তো আছি, বন্ধ তো হয়ে যায়নি, ঠেকে তো আর যায়নি, তা আপনি কেন বুঝলেন যে আমার ঠেকে যাবে? সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিচার মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সাবুন আলফা জেমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো থাকবে। মা কুল্লে জেমামিন সাবুন আলফ, প্রত্যেক রশির সাথে থাকবে 70,000 ফেরেস্তা। একজন ফেরেস্তার এত ক্ষমতা এই বিশাল পৃথিবীতে, এভাবে হাত ঢুকিয়ে গোটা পৃথিবীটা একজন ফেরেস্তা উল্টে দিতে পারে, এত ক্ষমতার অধিকারী ফেরেস্তা। এক একটা রশিতে 70 জন থাকবেন। আপনি মনে করলেন মালাকুল মত একজন। আব্দুর রাজাক সাহেব, মালাকুল মত জান কবচ করার জন্য মানুষের মাথার পাশে বসে, তা আমাদের বাড়িতে এসেছেন, তাহলে আর এক বাড়িতে লোক এই সময়ে মারা যাচ্ছে কিভাবে? 1 মিনিটের মধ্যে সারা পৃথিবীতে এত মানুষকে তিনি মারেন কিভাবে? মালাকুল মত একজন ফেরেস্তা, যাকে আপনারা বলছেন আজরাইল। আজরাইল নামটা ভালো হয়নি, এটা ফার্সি নাম, এটা গালির মধ্যে চলে গেছে। এই ফেরেস্তার নাম মালাকুল মত, ওটা আল্লাহর নবী দিয়েছেন। মনে রাখবেন এরই নাম ক্ষমতা। আল্লাহ যদি মালাকুল মতকে বলেন যে মালাকুল মত চোখটা খুলে বন্ধ করতে যত সময় লাগছে, এই সময়ের মধ্যে সারা পৃথিবীর মানুষকে মারতে হবে। মালাকুল মত সারা পৃথিবীর মানুষের মাথার পাশে বসে মানুষের আত্মা বের করবেন এই চোখের পলকের মধ্যে, তার নাম ক্ষমতা। আপনি তার কাজকে নিজের মতো বুঝলে হবে না, আল্লাহর কাজকে আল্লাহর ক্ষমতার মতো বুঝতে হবে, তাহলে এটা সহজ হবে।
প্রত্যেকটা রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা, টেনে হেঁচড়ে বিচারের মাঠে জাহান্নামকে নিয়ে যাওয়া হবে। অবাক কথা যে জাহান্নাম কথা বলতে পারে, তাহাজ্জাতিন নার ওয়াল জান্না, বিচারের মাঠে জাহান্নাম ও জান্নাত আল্লাহর সাথে হইচই লাগিয়ে দিবে। ফাকালাতিন নার, জাহান্নাম বলবে লেমা উসিরত বিল মুতাজাব্বিরিন আল মুতাকাব্বিরিন, আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি কেন? এটাই হলো তার আল্লাহর সাথে তর্ক। আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি কেন? তখন আল্লাহ বলবেন এই শোনো, এন্নামা আনতি গাজাবি, জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। যারা জীবনে স্বৈরাচারী হয়ে চলেছে, যারা মানুষের প্রতি জুলুম করেছে, ক্ষমতা দেখে মানুষকে জেলে দিয়েছে, ক্ষমতা দেখে মানুষের জমি দখল করেছে, ক্ষমতা দেখে মানুষকে অপমান করেছে, ক্ষমতা দেখে মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি এরকম স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারীকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করেছি, জাহান্নাম তুমি মনে রেখো, এন্নাম আনতি গাজাবি, তুমি আমার হচ্ছে রাগ, তুমি আমার ক্রোধ। যার উপর আমার রাগ আছে, ওয়ার দেব বেকমানা সবিনে বাদী, তাকে আমি তোমাকে দিয়ে শাস্তি দেবো, এই জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি। জাহান্নাম তুমি মনে রেখো, স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি মানুষ ক্ষমতা দেখে জুলুম করে পৃথিবীতে বেঁচে থেকেছে, ওর জন্য আমি তোমাকে প্রতীক্ষমান রেখেছি। জোর করে এক মিনিট বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, জুলুমবাজি করে এক মিনিট বেঁচে থাকার প্রয়োজন নেই, আর একজনকে অপমান করে অপদস্ত করে পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। অল্প সময়, একেবারেই অল্প সময়। যুবকদের আমি তোমাদের বলছি, তোমরা মনে রেখো, একটুতে রাগ করে কাউকে গালি দিয়ে বসো না, একটুতে রাগ করে কার উপরে ক্ষিপ্ত হয়েও না। দল পার্টি করতে গিয়ে মিছিল করে আর একজনকে জেলে দেওয়ার চেষ্টা করিও না, ফল তোমাকে একদিন ভোগ করতেই হবে, আজ হোক আর কাল হোক। পৃথিবীর শক্তিশালী যারা তারা চলে গেছে, আমরা তাদের কাছে কিছুই নই, কাজে আমরা যাওয়ার পথে রয়েছি। এই তো আমি সেদিন দেখলাম দুরুল্লহদ আইয়ুবীকে বক্তব্য দিতে, এই তো সেদিন দেখলাম আমি আব্দুস সাত্তার ত্রিশালীকে বক্তব্য দিতে, আব্দুস সাত্তার ত্রিশাল আমার গায়ে হাত দিয়ে বলছে, ও মহাদেশ ছোট ভাই আমার। উনি খুব স্নেহ দেখিয়ে বলেছিলেন কথাটা, আমার মনে আছে। আর আমি যেদিন মাঠে নেমেছি সেদিন থেকে আমি আলহামদুলিল্লাহ ওনার গোল হাদিস অনুবাদ করতে পারি, হাদিসের বাক্যের আগে পিছিয়ে হবে না আলহামদুলিল্লাহ। একটা বড় থেকে যদি বড় হাদিস অনুবাদ করি, যেভাবে আছে ওভাবে হবে। আমি দেখলাম এই তো আবু তাহের বর্ধমানীকে বক্তব্য দিতে, আমি দেখলাম আব্দুরব খুলনাকে বক্তব্য দিতে, তারা চলে গেছে, আপনার আত্মীয় স্বজন চলে গেছেন। অল্প সময় নিয়ে এত ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে সময় কাটাতে হবে না। জাহান্নামকে এরকম মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে, জাহান্নাম কথা বলতে পারে, তর্ক লাগিয়ে দিচ্ছে। ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল, বলল রব্বি একল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খায়। প্রতিপালক আমার অভিযোগ আপনি শুনুন, আমার ভিতরে যেই আগুনের ক্ষমতা আছে, শাস্তি আছে, এটাকে হালকা করা হোক লাঘব করা হোক, আপনি আমার অভিযোগ শুনুন। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, জাহান্নাম ফাওজানা বে নাফসাইনে, জাহান্নাম আর আমি তোমার অভিযোগ শুনে নিলাম, তোমাকে আমি শ্বাসের সুযোগ দিলাম, দুইটা শ্বাস ছাড়ো, একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো, একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো। গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবীর 6 মাস গরম থাকবে, ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবীর 6 মাস গরম থাকবে, তোমার ভিতরটা একটু হালকা হবে। জাহান্নাম জাহান্নাম তোমার অভিযোগ মেনে নিলাম, শোনো একবার শ্বাস ছাড়ো আর একবার শ্বাস গ্রহণ করো, ছাড়লে পৃথিবীর 6 মাস গরম থাকবে আর নিলে পৃথিবীর 6 মাস ঠান্ডা থাকবে,
জাহান্নাম আমি তোমার অভিযোগ শুনে নিলাম, ঠিক আছে আমি একটু হালকা করে দিলাম, জাহান্নাম কথা বলতে পারে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াজালু জাহান্নামু ইউলকা, জাহান্নামে মানুষকে বিচার মাঠে নিক্ষেপ করা হবে, অতাকুল হাল বিমাজিদ, আর জাহান্নাম বলতে থাকবে আর কি কিছু আছে, জাহান্নাম বলতে থাকবে আর কি কিছু আছে, জাহান্নাম বলতে থাকবে আর কি কিছু আছে, শেষ পর্যন্ত ফাওয়াজা কাদামাহু ইয়াজুক রব্বুল ইজ্জত কাদামাহু ফিহা, মহান আল্লাহ নিচে তার জাহান্নামের ভিতরে পাটা ঢুকিয়ে দিয়ে বলবেন, যখন পাটা ঢুকিয়ে দিবেন তখন জাহান্নাম বলবে কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, ইয়ানজাবি বাজালা বাজিন, জাহান্নামের কিছু অংশ কিছু অংশের ভিতরে ঢুকিয়ে ঢুকে যাবে, এবং এই কাত কাত বলে চিৎকার করবে, জাহান্নাম কথা বলতে পারে। একই হাদিসে দুইটা আলোচনা, ওইদিকে জাহান্নাম বলছে আর কি কিছু আছে, এদিকে জাহান্নাম বলছে যথেষ্ট যথেষ্ট আর লাগবে না, একই হাদিসে দুই আলোচনা, বোঝা যাচ্ছে জাহান্নাম কথা বলতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, জাহান্নামে কয়লা থাকবে না। আল্লাহ তাআলা বলেন অকুদহা নাস ওয়াল হিজারা, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। আপনি বলতে পারেন আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি করলো? ওই সব পাথর জাহান্নামে দেওয়া হবে, যে সব পাথর দিলে জাহান্নামের আগুন ক্ষিপ্ত হয়ে উঠবে, এইটা একটা। আর আরেকটার অর্থ হতে পারে, পাথর দিয়ে মাটি দিয়ে যত মূর্তি তৈরি করা হচ্ছে পৃথিবীতে, সব মূর্তিগুলোকে জাহান্নামে দেওয়া হবে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করার জন্য। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের খড়ি হলো মানুষ ও পাথর। জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, এমনি কোনো মানুষকে জাহান্নামে সহজে নিয়ে যাওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন খুজুহ ফাগুল্লুহ সুমাল জাহিমা সাল্লুহ, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো। নিয়ে যাওয়ার সময়তে ফেরেশতারা আরও কঠোরতা দেখাবেন, ধাক্কা দিয়ে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে মুখের ভরে তাকে ফেলে দিবেন, দিয়ে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবেন। কোনো মানুষ বিচারের মাঠ থেকে পালিয়ে যেতে পারবে না, এরপরেও পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন, এমন কোনো ক্ষমতা নেই কারো বিচারের মাঠে মুখ খুলতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে হাত বাঁধা থাকবে কেন, হাত বাঁধা থাকবে তাকে অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি এমনিতেই জেলে যাব, আমার হাতে হাত কড়া দেওয়া হয় না, যেন জাতি দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জেলে, এইটা তার জন্য অপমানজনক ছিল, তাই সেটা সে না করছিল। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর কোনো স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি জাহান্নামী এমনিতে জাহান্নামে যেতে পাবে না, পিছন দিকে হাত বেঁধে দিয়ে পিটিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে টেনে হেঁচড়ে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, এটা অপমান অবস্থায়, এমনি তো জাহান্নাম সামনে আছে। বিচারের মাঠে জাহান্নামীকে সরাসরি অপরাধী প্রমাণ করা হবে না, তাকে জাহান্নামী প্রমাণ করেই জাহান্নামে নিয়ে যাওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এনজুর আইমানা মিনহু, যখন আল্লাহর সামনে মুখামুখি কথা বলবে কোনো দোভাষী থাকবে না, ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবে মা ইরাক মা কাদ্দামা মিন আমালিহি, ইরা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনে যত কর্ম করেছে সব দেখতে পাবে ডানে, এরপরে বামে লক্ষ্য করবে এরা মা কাদ্দামা মিন আমালিহি, যা জীবনে কর্ম করেছে সব দেখতে পাবে বামে, যা দেখলো ডানে তাই দেখবে বামে, যা দেখলো ডানে তাই দেখবে বামে, তাহলে নিজস্ব কর্ম দেখতে পাবে, দেখে বুঝবে যে আমি নিজেই জাহান্নামের যোগ্য। সামনের দিকে তাকালে দেখবে ফায়ারান নার জাহান্নাম দেখতে পাবে, সে প্রতীক্ষমান রয়েছে মানুষকে ধরার জন্য।
মাটি আপনার সামনে টপ 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 করে কথা বলবে, যে যেখানে যে পাপ করেছে সেই জায়গার সেই মাটি সেইভাবে কথা বলবে, কেউ ঠেকাতে পারবে না। মুখ বন্ধ করা থাকবে, হাত সব কথা বলবে, জীবনে যত কাজ করেছেন হাত দিয়ে, পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ। বাঁচার কোনো পথ থাকবে না, অপরাধী প্রমাণ করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, বেঁধে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে মানুষকে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি, আল্লাহ তাআলা বলেন সাউরহুকুম সাউদা, বিশাল বিশাল উঁচু উঁচু থাকবে আগুনের পাহাড়, আগুনের পাহাড়ে তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। আল্লাহ তাআলা বলেন ফালামানানা যাজ্জ জলুদহম বাদদালনা জলুদান গাইরাহা, যতবার তার চামড়া জ্বলে যাবে ততবার নতুন করা হবে, প্রতি চব্বিশ ঘন্টায় সত্তর বার তাকে আগুনে জ্বালানো হবে, সত্তর বার ঠিকঠাক করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, তার চামড়া জ্বালিয়ে দেওয়া হবে আগুনে, এ কথা আল্লাহ তাআলা বলেন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিনহুম মান তাখুজু নার ইলা কাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে পায়ের টাকনো পর্যন্ত, মিনহুম মান তাখুজু নার ইলা রুকবাতাইহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে হাঁটু পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন থাকবে কোমর পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন থাকবে নাক গলা পর্যন্ত। মানুষকে এইভাবে জাহান্নামের আগুনে ঢুকে রেখে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারকুম জুজুন মিন সাবিনা জুজুন মিন নার জাহান্নাম, দুনিয়াতে যে আগুন আছে জাহান্নামের আগুন তার চেয়ে 69 গুণ বেশি ক্ষমতাধর। এটা আপনি বাস্তব বুঝেন, এই যে খড়ের উপরে বসে আছেন, এই খড়ে ভাত রান্না করতে যত সময় লাগবে, কাঠের খড়িতে তার চেয়ে ভাত রান্না করতে কম সময় লাগবে। কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে, তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে। তেঁতুল কাঠের খড়িতে ভাত রান্না করতে যত কম সময় লাগবে, গ্যাসের চুলাতে তার চেয়ে কম সময় লাগবে। কেরাসিন তেলের চুলাতে তার চেয়ে বেশি সময় লাগবে, তার মানে ওর ক্ষমতা কম। মানুষের সামনেই আগুনের ক্ষমতা কম হবে সেটা মানুষ দেখতে পাচ্ছে, অতএব এটা বুঝতে হবে যে আল্লাহ যে আগুন দিয়ে মানুষকে জ্বালাবেন সে আগুনের ক্ষমতা এই পৃথিবীর আগুনের চেয়ে 69 গুণ বেশি, এটা আল্লাহ করে দিয়েছে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ, পানির আগুনের ভিতর থেকে জাক্কুম গাছ গজে উঠবে। পানির ভিতর থেকে ঘাস গজায়, পাশে তো আপনাদের কোনো নদী নেই, আমাদের বাড়ির তিন দিকে নদী আমরা দেখেছি, যে যখন বন্যা চলে যায় কিছুদিন পরে পাঁচ হাত দশ হাত পানি আছে, একবারে নিজে থেকে ঘাস গজিয়ে উপরে এসে পানির উপরে ভাসছে। পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে, আগুনের ভিতর থেকেও গাছ গজাতে পারে, তার নাম জাক্কুম গাছ। জাহান্নামের আগুনের ভিতর থেকে গজিয়ে বড় হবে, ওর আবার ফল ধরে, ফল হচ্ছে শয়তানের মাথার মতো। তালোহা কানহ রৌসু শয়াতিন, আল্লাহ তাআলা বলছেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। মানুষ তো শয়তানকে দেখেনি, তাহলে শয়তানের মাথাকে কি দেখবে? আল্লাহ এ দিয়ে আমাদেরকে কি বললেন? আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। মানুষ তো শয়তানকে দেখেনি, তাহলে এই কথা বলে আল্লাহ কি বললেন? পৃথিবীর সব বিদ্বান বলেছেন, এই বলে আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল খারাপ, এই বলে আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হলো খারাপ, শয়তানের মাথার মতো মানে খারাপ। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেছেন আরে না না, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী, অথচ মানুষ পরীকে দেখেনি। মানুষ বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি, মানুষ পেতনিকে দেখেনি, তবে বলে ও বুঝে। মানুষে বলে
মানুষটা এত ভালো, মানুষটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। ফেরেশতাকে কেউ দেখেনি, কিন্তু বলেও বুঝে। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ এখানে রূপক কথা বলেছেন। আমরা বলছি পৃথিবীর সব বিদ্বান যা বলেছেন সেটাই কথা। জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে হলো খারাপ। ক্ষুধা লাগলে 1000 বছর খেতে চাইবে, তখন জাক্কুম গাছ তাকে খেতে দেওয়া হবে। খাওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে। রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মানুষ আমরা নদীর ধারে যেতাম, তখন দেখা যেত কিছু গাছ ছোট ছোট ফল পাকলে লাল হয়ে যায়। ওই গাছকে আমরা বলি গুঠে বেগুনের গাছ চাঁপাই নবাবগঞ্জের ভাষায়। গাছটা যখন পেকে যায় তখন শুধু দেখা যায় কাঁটা আর কাঁটা। এলাকাতে থাকতেও পারে, এই কাঁটার মতো জাক্কুম গাছ হবে, কাঁটাযুক্ত গাছ। যখনই খাবে গলায় বেঁধে যাবে, নিচেও যাবে না, বেরোও হবে না। এর নাম লায়ামতো ফিহাওয়ালাইয়াহিয়া। মরবেও না, বাঁচবেও না। এখন পানির প্রয়োজন, চাইতে থাকবে, চাইতে থাকবে। 1000 বছর যখন চাইবে তখন পানি দেওয়া হবে। ফাসুক মান হামিমা ফাকাত্তা মাহুম, পিপাসার তাড়নাই, সেটা আসলে পানি নয়, সেটা হচ্ছে রক্ত পুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত আগুনের মতো পানি হিসাবে তাকে দেওয়া হবে। যখনই পানিটা তার মুখের পাশে নিয়ে আসা হবে, নিচের ঠোঁট চড়িয়ে নিচের দিকে যাবে, উপরে ঠোঁট জড়িয়ে উপর দিকে যাবে। পলিথিন জিনিস পুড়িয়ে দেখেছেন কোনোদিন? পলিথিন যদি আগুনের পাশে দেন তাহলে না জ্বলে আপনার দিকে জড়িয়ে আসে। ঠিক এইরকমই গিলাসটা মুখের পাশে যেতে না যেতেই নিচের ঠোঁটটা জড়িয়ে নিচের দিকে যাবে, উপরের ঠোঁটটা জড়িয়ে উপর দিকে যাবে। এই রক্তপুজ মুখে দেওয়ার সাথে সাথে একবারে নাড়ি ভুঁড়ি সব ছিঁড়ে ছুটে নেমে যাবে। আল্লাহ তা বলছেন ফাকাত্তামাহুম, একবারে পানি তার নাড়ি ভুঁড়িকে একবারে হাতে হাতে নামিয়ে দিবে। শুধু হাড় দাঁড়িয়ে থাকবে, তার নাম পানি, তার নাম রক্তপুজ জ্বলন্ত উত্তপ্ত গরম পানি, তার নাম জাক্কুম গাছ। সম্মানিত দিনী ভাই বোন, আরও অনেক শাস্তি রয়েছে। বড় বড় সাপ থাকবে উটের মতো, বিচ্ছু থাকবে গাধার মতো, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। হাম্বল থাকবে পিটানোর জন্য, কবরের যেই লাঠি ব্যবহার হবে সেটার নাম মিত্রাক। আল্লাহ রসুল বলছেন সেটার নাম হচ্ছে মিত্রাক। মিত্রাক হচ্ছে কাঠ মিস্ত্রির হাতে যে হাতুড় থাকে, এর নাম মিত্রাক। আল্লাহ রসুল বলছেন কবরে পিটানোর যে হাতুড় থাকবে, লাও জোরেভাবে আলা জাওয়ালিল্লা সরাত রাবান, যদি হিমালয়ের মতো, হিমালয়ের মতো যদি পাহাড়ের উপরে মারা হয় এ হাতুড় দিয়ে, তাহলে হিমালয়ের মতো পাহাড় ধুলা হয়ে যাবে। এটা হলো কবরের শাস্তি। আর জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য যেটা আছে সেটা হলো মাকামে হাম্বল, বিশাল। মানুষ যেমন হাতুড় তেমন, তাকে সব সময় পিটানো হবে। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিস্তা যারা মিনান নারে সালাসা মাররা, কেউ যদি জাহান্নাম থেকে তিনবার বাঁচতে চায় বলে আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কালাতিন নারও পাল্টা তখন জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতে চাচ্ছে তুমি তাকে জাহান্নাম থেকে রক্ষা করো, আমার ভিতরে তাকে দিও না। আপনি সকাল সন্ধ্যা এই বাক্যটি তিনবার বলার চেষ্টা করবেন, সালাম ফিরার পূর্বে বলবেন। আপনাকেই বলছি, এ ছেলে কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? ঘুম ধরছে, এক খেলে আমার দিকে চেয়ে থাকো। হজরের সলাতের পরে বলবা বা সালাম ফিরানোর পূর্বে বলবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, হে আল্লাহ তুমি আমাকে ইহকালে কল্যাণ দাও, আমাদেরকে পরকালে কল্যাণ দাও, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সালাম ফিরার পূর্বে বলতে পারেন, সালাম ফেরার পরে বলতে পারেন, অভ্যাসে নিয়ে আসবেন সালাম ফেরার পূর্বেই। সালাম ফেরার পূর্বে বলবেন দোয়ায়ে মাসরার পরের অংশ। প্রথম অংশ হলো আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসিরা,
আর পরের অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযুবিকা মিন আযাবিল কবর, আল্লাহ তোমার কাছে আমি কবরের শাস্তির দিকে বাঁচতে চাচ্ছি। আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি দাজ্জালের ফিতনা হতে। আউযুবিকা মিন ফিতনাতিল মাহিওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে। আউযুবিকা মিনাল মাসামাল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে। ভুলেও এই দোয়া না পড়ে সালাম ফিরবেন না খেয়াল করে, আর ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে যাবেন না, তাহলে আপনার জানাজা হবে না। ছেলে মেয়ের আশায় কিছু করিয়েন না, দিন মজুরি করে খেতে আমি রাজি আছি, শ্বশুরের কাছে যৌতুক নিয়ে পরকাল হারাতে রাজি নই। এটা ময়মনসিং, ময়মনসিংয়ের এক অংশ ওই দিক, যমুনা নদীর এই দিক হলো জামালপুর আর ওই দিক হলো গাইবান্ধা। আমার সোনা অনুপাতে রংপুর ময়মনসিং একই ব্যাপার। সেটা কি, বাপ মারা গেলে মেয়ে জমি নিতে পাবে না, সব ছেলে নিয়ে নেবে। যদি বোনে জমি চায় তাহলে ভাই ভাববে যে এ আমার সাথে খারাপ আচরণ করলো, তাহলে বলবে যে ভাগ নিয়ে চলে যা, আর কোনোদিন আসিস না। তোমার সাথে তোমার বোনের সম্পর্ক যা তাত, এটা বংশসূত্রে আত্মীয়তা। আর জমি তোমাকে ভাগ করে দিতে হবে বাপকে কবর দিয়ে এসে আগে, যার কারণে আমি তোমাকে অনেক দিনই বলেছি যে তোমার বাপকে আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারলে বক্তব্য দেব না। তখন তুমি হয়তো বা কষ্ট পেয়েছো, আব্দুর রাজাক সাহেব আমাকে কি বলছেন, না আমি তোমাকে বলিনি, তবে এটা কথা যে আল্লাহ শেষ পর্যন্ত বললেন বালহ আজাল, কুকুর সিরিগালের চেয়েও খারাপ। তো কুকুর সিরিগালের চেয়ে খারাপ কে, এইটা দেখাতে গিয়ে বলেছি যে তোমার দাদা মারা গেছে, 10 বিঘা জমি রেখে 10 বছর হলো, তো তোমার বাপ জমির ভাগ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এরকম কি ঘটনা না একসাথে? একসাথে তো 10 বছর হয়ে গেল যে তোমার দাদা মারা, কই এখনো তো তোমার ফুফু জমি নেয়নি, তোমার বাপই দেয়নি না তোমার ফুফুই নেয়নি। বলছে না আমাদের দেশে ন্যায় নেয়, তো ন্যায় না তো তুমি দিয়ে প্রমাণ করো। একটা লোক এসেছে আমাকে বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছি, তা আমি অবাক হয়ে গেলাম কি ব্যাপার, তো আপনাকে কিছু জিজ্ঞাসা করব, আমি ফারাইজের উপরে ডক্টরেট করব, সেই জন্য আপনাকে কিছু জিজ্ঞাসা করতে এসেছি। জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে আমাকে নিয়ে গেলো, আপনার আব্বা কি মারা গেছে, বলে হ্যাঁ মারা গেছে, তা আপনার জমি জায়গার খবর কি। তাই আমি বললাম যে আমার আব্বাকে মাটি দিয়ে আসার পরে আমরা ভাই বোন যে যেটুকু পাবো সেটুকু ভাগ করে নেওয়ার পরে খাওয়া দাওয়া করেছি। যদি চ আমার ছোটো ভাই জমি চিনে না, আর আমি এক একটু চিনি তো যাই না, আমার ছোটো ভাই মুস্তফা কাল বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও ভালো করে জমি চিনে না। আমার আব্বা কৃষক মানুষ, একটা ছোট কৃষক মানুষ, জমি চাষ করে আমাদেরকে পড়াশোনা করাতেন, লেখা থাকতো পত্রে, আমার ছোটো বোন লিখত এত টাকার সরিষা বিক্রি, এত টাকা কালাই বিক্রি, এত টাকা ধান বিক্রি, এত টাকা, মোট 1000 টাকা পাঠালাম। 7-8 দিন যাবত আমার ঘুম হতো না যে আমার আব্বা 1000 টাকা জমা করতে অনেক কষ্ট পেয়েছে, তারপর এই টাকাটা সরাসরি পাঠাতে পারবেন না, আমার আব্বা এই টাকাটা ইন্ডিয়া নিয়ে যাবে, দালালকে ধরে এই টাকাটা তিনি ইন্ডিয়ান করে নেবেন, তারপরে আমার আব্বা অক্ষর চিনেন না, ওই কাউকে ধরে লিখে নেবেন কি ঠিকানা। আমার আব্বা বললেন, সে যে কি ঠিকানা লিখলো, আমার আব্বা 1000 টাকা পাঠাতে কত কষ্ট করেছেন তার কোনো হিসাব নাই। আল্লাহ মাগফিরাল্লাহ ওয়ারহাম। আমি মাঝে মধ্যে মানে কথা বলতে বলতে আমি একটা অবাক পর্যায়ে চলে যাই, কোটা ভালো বলতে পারি না, মানে তার অবস্থাকে আমি হিসাব করি।
তো আপনার সাথে আমি কথায় চলে এসেছি, সেটা হলে যে আপনি সালাম ফিরার পূর্বে আমার একটা পরামর্শ আছে, সেটা কি মনে আছে? জি, রব্বির হামুহমা কামা রব্বায়ানি সাগিরা। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো আমাকে বাল্য অবস্থায় যেভাবে দেখেছিলাম, হয়তো বা বাপ মায়ের তেমন উপকার করতে পারছি না বা পারিনি, কেননা যতক্ষণ বাপ মা বেঁচে থাকে ততক্ষণ ভালো করে মূল্যায়ন করা যায় না। আর এমন পৃথিবীর গতি, বাপ মা যেটা বলবে একেবারে উল্টা কথা বলছে, এমনভাবে মা কথা বলছে তাতে মনে হচ্ছে যে মার চেয়ে খারাপ মানুষ আর এখন কেউ নাই। তা আপনি কেমনে শ্রদ্ধা করবেন? তো এই পর্যায়ে আপনাকে শ্রদ্ধা করতে হবে। এখন কিভাবে এভাবে দুনিয়া থেকে চলে গেছেন, আপনি এখন প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে অন্তত চেষ্টা করেন যে আল্লাহ তুমি আমার বাপ মাকে ওইভাবে দেখো যেভাবে আমাকে বাল্য অবস্থা দেখেছিল। সম্মানিত দিনী ভাই বোন, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, আমাদের রাস্তা অনেক আছে, আপনাদের এভাবে বসে থাকা দেখে আমি আন্তরিকভাবে খুশি হয়েছি। আল্লাহ আপনাদের যা যায় খায়ের দান করুক, এই বক্তব্য আপনাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুক। আর যেসব বইগুলি দেখছেন কেউ খালি যেতে পাবেন না, আবদুল্লাহর বই দেখা যাচ্ছে মিন্নাতুল বারি আর তাওজিহুল কোরআন তাফসির, তাওজিহুল কোরআন কিন্তু ব্যতিক্রম তাফসির। আর আমার জীবনে সলাতের সাথে সাথে পোশাকের বইটা আছে যেটা নতুন বের হয়েছে, সলাতও নতুন বই পোশাকও নতুন বই। তো সমস্ত দিনী ভাই বোনকে আমি স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার ও দুয়ার বইটাও আছে, আর আদর্শ পুরুষ আছে, যে বইগুলি, হ্যাঁ পোশাক বললাম, যে বইগুলি অনেক সময় কিনতে অনেক দূরে যেতে হয়। তো ভাই বোন আপনারা সবাই স্টেজে এসে বইগুলি সংগ্রহ করেন, আমাদের পক্ষ থেকে অনুরোধ। মহিলাদের চুল খোপা বেঁধে নামাজ হবে না, মহিলাদের চুল নামাজ হবে না নয়, নামাজের সময় খোপা খুলে দিতে হবে। জান্নাতে তো পুরুষের জন্য হুরের ব্যবস্থা রয়েছে, কিন্তু নারীদের জন্য কীরকম কোনো ব্যবস্থা, এরকম কোনো ব্যবস্থা আছে? নারীদের জন্য যা প্রয়োজন, যা চাইবে তাই আছে, যদি কিছু ঘাটতি থাকে তার নাম জান্নাত নয়। নারীদের যা প্রয়োজন তাই আছে। মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেললে কি গুনাহ হবে? গুনাহ হবে মানে মহাপাপ। গেমস যেভাবে হোক টোটালি হারাম। মানুষ চলাচল করার যে রাস্তা, সে রাস্তা বাধা দিলে কি হয়? রাস্তায় বাধা দিলে কাবিরা গুনাহ হয়। যেখানে হইচই হবে রাস্তা নিয়ে, সেখানে আল্লাহর নবী ডবল করে দেওয়ার আদেশ করেছেন। যদি পাঁচ হাত রাস্তা থাকে তাহলে হইচই হলে এটা দশ হাত করতে হবে। রাস্তার আলোচনা আল্লাহর নবী খুব বেশি করেছেন। 40 দিনের মাঝে যদি বগলের লোম পরিষ্কার না করে তাহলে কি তার ইবাদত কবুল হবে? কবুল হবে, তবে পরিষ্কার করতে হবে 40 দিনের আগে, এটাই আদেশ। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা নবীর প্রতি এই দুরুদ পড়া যাবে কি? পূর্ণ পড়তে হবে দুরুদে ইব্রাহিম। ভাই বোন আপনারা সবাই বইগুলি স্টেজ থেকে নিয়ে যাবেন, মিন্নাতুল বারি, তাওজিহুল কোরআন, তাওজিহুল কোরআন ব্যতিক্রম তাফসির। মুসা আলাইহিসসালাম এবং কসাইয়ের ঘটনা কি সত্য? জি না, মুসা আলাইহিসসালাম এবং কসাইয়ের ঘটনা সত্য নয়। আমার ব্যবসা করার ইচ্ছে কিন্তু নিজস্ব কোনো দোকান বা ঘর নেই, দোকান বা ঘর রাখতে গেলে পজিশন দিতে হবে, পজিশন দিয়ে ব্যবসা করা কি জায়েজ? করেন, নিরুপায় হয়ে করবেন, ব্যবসা উপার্জনের চেয়ে মধ্যে সবচেয়ে ভালো কাজ।
মাহফিলে ভিডিও করা ঠিক, আর মহিলারা কি ভিডিও কি দেখতে পারবে? জি পারবে। বুখারীর কয়েকটা হাদিস, আব্দুর রাজ্জাক সাহেব কি বলেন, বুখারীতে হাদিস আছে মহিলারা ভিডিওতে দেখবে সে ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ আছে। তো সেকালে কি ভিডিও ছিল? না তো ছিল না। কয়েকটা হাদিস আছে, তার একটা হাদিস হলো অন্ধ মানুষের কাছে একজন মহিলাকে ইদ্দত পালনের জন্য আল্লাহর নবী বলেছিলেন, আর ইদ্দত পালনের কোনো লোক ছিল না, তখন বলেছিলেন যে আব্দুল ইবনে উম্মে মাকতুম অন্ধ মানুষ, তুমি তো তাকে দেখতে পাচ্ছ কিন্তু ও দেখতে পায় না, তো তুমি সেখানে ইদ্দত পালন করো, মহিলাদের পুরুষ দেখতে পাবে না, তবে মহিলারা পুরুষদের দেখতে পারে। তার একাধিক হাদিস আছে। যে হুজুর তাবিজ বিক্রি করে তার পিছনে কি সলাত আদায় করা যাবে? না করাই উত্তম। অনেক সময় জামাত শুরুর সময় সামনের কাতার ভরে যায় আর পিছনের কাতারে একজন মুসল্লি থাকে, তখন করণীয় কি? কেউ যদি দাঁড়ানোর মতো না থাকে, পাশে যদি কাউকে না দেখে, তাহলে একাই দাঁড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম ওস্তাজি, মোজা পরিধান করে প্রসাব করতে গেলে হঠাৎ কোনো ক্রমে প্রসাবের ছিটে গেলে করণীয় কি? মোজা খুলে ধুইতে হবে, এসব খুব ভয়াবহ জিনিস। কি কাজ করলে হেদায়েত পাওয়া যায়? বেশি বেশি কোরআন মাজিদ পড়ো, হেদায়েত পাওয়া যাবে ইনশাআল্লাহ। কুকুরের প্রসাব পায়খানা কি নাপাক? কুকুরের লালা কাপড়ে লেগে গেলে, জিনিসে লেগে গেলে ধুইতে হবে। পেশাবের ব্যাপারে কিছু বলা হয়নি, তবে কাপড় পরিষ্কার করাই উত্তম হবে। কোনো ব্যক্তি যদি নাপাক থাকে, তার সম্পর্কে কি অন্য ব্যক্তি বা জিনিসপত্র নাপাক হয়ে যায়? জি না, নাপাক হয়ে যায় এই কথা বললে তো শেরেক হবে, কুসংস্কার। আমাদের মসজিদে সলাতের সময় ইমামের আগে অনেকেই রুকু ও সিজদায় চলে যায় এবং ইমামের আগেই দাঁড়িয়ে যায়, এর সলাত কি ঠিক হবে? হবে, নেকি কম হবে? এই শিষ্টাচার ত্যাগ করতে হবে। এমন মানুষের মাথাকে গাধার সাথে পরিবর্তন করে দেওয়ার সম্ভাবনা আছে, যা আল্লাহ নবী বলেছেন আগে না ওঠার চেষ্টা করতে হবে। একামতের শব্দ কয়টি? আজানের যা একামতের তার অর্ধেক। একটা একটা আজান আর একটা একটা একামতার ডবল ডবল আজান। আমাদের সমাজে কেউ মারা গেলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, এটা কি সঠিক? জি না, চিৎকার করা হচ্ছে জাহেলি যুগের চিহ্ন। জাহেলি যুগে চিৎকার করে মরার খবর বলা হতো, মাইকিং করে মরার খবর বলা না যায় হারাম। মসজিদেও তাই, পরস্পর পরস্পরকে বলবে, মোবাইলে বলুক আর মুখে বলে আসো, চিৎকার করে বলাটা জাহেলিয়ত, এই জন্য বলা যাবে না। ঈদের মাঠে জামাত শুরুর আগে মাইকে জোরে জোরে তাকবীর পাঠ করা হয়, ডাকাডাকি করা হয়, তাকবীর পাঠ করতে পারে, ডাকাডাকি নিষেধ, নাজায় হারাম। ঈদের মাঠে ডাকাডাকি করা যাবে না, একেবারে নিষেধ। লা আজান ওয়ালা একামা ওয়ালা নেদা, আজান না, একামাত নেই, ডাক নেই। ফরজ গোসলের নিয়ম ও পদ্ধতি, পাঁচ ওয়াক্ত সলাতের জন্য যেভাবে ওযু করেন
সেভাবে অজু করবেন, তারপরে বালতিতে পানি থাকলে তিন অঞ্জলি পানি নিয়ে মাথায় দিবেন, তারপরে গায়ে ঢেলে দিবেন, বা সলাতের মতো অজু করে গোসল করে নেবেন, পানি মাথায় ঢেলে দিবেন, পবিত্র হয়ে যাবে। হারুন রশিদের স্ত্রী হঠাৎ করে স্টক করেছে, আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সেবা